অস্বাভাবিকভাবে বেড়েছে মুরগির ডিমের দাম। উৎপাদক পর্যায়ে ডজন 102 টাকা হলেও খুচরা বিক্রি হচ্ছে 150 টাকায়। এদিকে রাজধানীর তেজগাঁওয়ে ডিমের পাইকারি আড়তে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই মুহূর্তে সিরাজগঞ্জের শিয়ালকলে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু এবং রাজধানীর তেজগাঁওয়ে আছেন সহকর্মী সানবীর রূপল। যাচ্ছি তাদের কাছে। কিছুক্ষণ আগেই তেজগাঁওয়ের এই ডিমের আড়তগুলোতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারা সেই ডিমের আড়তে অভিযান চালিয়েছে যে ডিমের অতিরিক্ত দাম এখানে বাজারে, সেই কারণে। তো ডিমের আসলে এখানে আমরা জানতে চাচ্ছিলাম যে ডিমের উৎপাদন খরচ কত বা এখানে লাভ কত করা হচ্ছে, অথবা গত এক সপ্তাহ ধরে যে নৈরাজ্য চলছে ডিম এবং মুরগির বাজারে, সেই নৈরাজ্যটা আসলে কতটা যৌক্তিক বা অযৌক্তিক, সেই বিশ্লেষণ করতে গিয়ে আমরা যতটুকু বিভিন্ন জায়গা থেকে তথ্য পাচ্ছি সেই তথ্য আমাদের জানাতে আমরা সিরাজগঞ্জের দিকে চলে যাচ্ছি। যে সিরাজগঞ্জে আমরা চলে যাচ্ছি যে রিঙ্কু জানাবেন যে সেখানের ডিমের উৎপাদন খরচ কত। রিঙ্কু, আপনি একটু জানাবেন যে সিরাজগঞ্জে যে খামারে আপনি এতক্ষণ ধরে আছেন সেই খামারে আসলে ডিমের উৎপাদন খরচ কত, সেখান থেকে আমরা জানার পরে আমরা ঢাকার অবস্থাটা আবার আমি বিশ্লেষণ করবো, এখানে আমরা কি পেলাম। জি রূপল, আপনি আসলে জানেন যে সিরাজগঞ্জের শিয়ালখোল ইউনিটে কিন্তু প্রচুর পরিমাণে মুরগি খামার আছে, এবং আমরা সকাল থেকে দেখছি প্রতিটি খামারে ঘুরে ঘুরে দেখেছি। খামার মালিকরা যেটি বলছে যে একটি ডিম উৎপাদনে তারা কিন্তু সব মিলিয়ে এখন খরচ হচ্ছে 8 টাকার মতো, এবং তারা কিন্তু পাইকারি যে পাইকারদের কাছে বিক্রি করছে সেটি কিন্তু 8.5 টাকা। তারা যেটি বলছে খামার মালিকরা, তাদের উৎপাদন খরচ কিন্তু বৃদ্ধি পেয়েছে, কারণ জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরে ফলে তাদের যে খাদ্যটি ছিল 2400 টাকা বস্তা সেটি কিন্তু 2800 টাকা বস্তা হয়েছে। পাশাপাশি ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে, লোডশেডিং এর একটা প্রভাব পড়েছে, সেই ক্ষেত্রে সব মিলে তাদের 8 টাকা কিন্তু একটি ডিমের উৎপাদন খরচ পড়ছে, এবং সেটি কিন্তু তারা 8.5 টাকা পাইকারি দরে বিক্রি করছে। এবং এটি এখান থেকে কিন্তু রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় পাইকাররা কিন্তু এই এলাকা থেকে আসলে মুরগির ডিম নিয়ে যায়। এবং আমরা যদি সিরাজগঞ্জের কথা বলি, সেখানেও কিন্তু আসলে প্রায় 50 টাকা হালি দরে কিন্তু ডিম বিক্রি হচ্ছে। খামার মালিকরা যেটি বলছে যে খোলা বাজারে অতিরিক্ত দামে ডিম বিক্রি হলেও তারা কিন্তু আসলে তাদের সঠিক মূল্যটি পাচ্ছে না। তারা যেটি বলছে যে মোটামুটি 8-9 টাকা যদি তারা পেত তারা কিন্তু অনেকটা লাভবান হতো। সেই ক্ষেত্রে এই যে অতিরিক্ত দাম সেটি কিন্তু আসলে মধ্যস্থ কারবারি যারা আছে, অর্থাৎ পাইকারি যারা ব্যবসায় আছে, তারাই কিন্তু আসলে এই সিন্ডিকেটটি করে তারা ডিমের দাম বৃদ্ধি করেছে বলে জানিয়েছেন আমাদেরকে খামার মালিকরা। তারা কিন্তু আসলে অতিরিক্ত দামে খুচরা বাজারে বিক্রি হয়ে তারা কিন্তু তারা আসলে সেই মূল্যটি পাচ্ছে না। তারা যেটি গত সপ্তাহে আমরা দেখেছি যে 7.5 টাকা তাদের পাইকারি উৎপাদন খরচ ছিল, সেটি কিন্তু এই যে তেলের দাম বৃদ্ধির ফলে কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে। তারা সব মিলে যেটি বলছে যে 8 টাকা তাদের উৎপাদন খরচ হচ্ছে, সেটি সার্বিক বিষয়ে তারা যেহেতু খাদ্যের দাম বেশি। রিঙ্কু, সেখানে আমরা একটু একটু যদি বলতে চাই যে একটু আগেই এখানকার ঢাকার যে আড়তদাররা আছেন তারা কিন্তু বলছিলেন যে সেখানে 9 টাকা করে ডিমের দাম তাদের বলা হচ্ছে, ডিমটি কিনে নিয়ে যাচ্ছে, এবং এখান থেকে প্রতিদিন কিন্তু হাজার হাজার ডিম কিন্তু ট্রাকে করে রাজধানী ঢাকা সহ বিভিন্ন দেশের বিভিন্ন জেলায় কিন্তু আসলে পাঠানো হচ্ছে। এবং খামার মালিকরা যেটি বলছে যে এই এলাকায় অধিকাংশ মানুষের কিন্তু আসলে এই যে খামারে তাদের আসলে মূল ব্যবসা, এবং এই ব্যবসার সাথে কিন্তু এই এলাকার অধিকাংশ মানুষ কিন্তু আসলে জড়িত, এবং এই এলাকার অধিকাংশ মানুষ এই যে মুরগির খামার দীর্ঘদিন ধরে কিন্তু এই পোলট্রি ব্যবসার সাথে যারা জড়িত আছে, এবং এই সাথে কিন্তু আসলে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় এই এলাকাটিতে কিন্তু প্রায় 80% লোক কিন্তু এই পোলট্রি শিল্পের সাথে জড়িত। এবং খামার মালিকরা আর একটি বিষয় যেটি বারবার বলছে যে আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে ঘন ঘন লোডশেডিং এ হচ্ছে, এবং এই লোডশেডিং এর কারণে কিন্তু তীব্র গরম, একে তো তীব্র গরম সেই আর দ্বিতীয়ত লোডশেডিং, এই ক্ষেত্রে কিন্তু আসলে পোলট্রি শিল্পে অনেকটাই প্রভাব পড়েছে। আমরা যে খামারটিতে রয়েছি এই খামারে গত রাতে কিন্তু খামার মালিকের প্রায় 50টি মুরগি কিন্তু তীব্র গরমে এই লোডশেডিং এর ফলে মারা গেছে, কিন্তু এটাও কিন্তু আসলে তাদের একটা চরম একটা লোকসানের মুখে পড়তে হবে খামার মালিককে। এবং এই যে সার্বিক বিষয়গুলো বিবেচনা করে তারা যেটি বলছে যে বাজারে খুচরা বাজারে আসলে অতিরিক্ত দামে ডিম বিক্রি হলেও
কিন্তু তারা কিন্তু সেই দামটি আসলে পাচ্ছে না, তারা যেটি আগের দাম ছিল সেই দামই কিন্তু আসলে পাচ্ছে। 8 টাকা উৎপাদন খরচ সব মিলে তারা 8.5 টাকার মতো পাচ্ছে, তারা এটি আসলে বলছে। কিন্তু এই ক্ষেত্রে তাদের যে বাড়তি মূল্য যে খুচরা বাজারে যেটি বিক্রি করছে সেটি কিন্তু আসলে পাচ্ছে না। এবং এই খামারটিতে প্রায় 25,000 মুরগি রয়েছে ডিম উৎপাদনকারী। এটা হচ্ছে আজকে 9 টাকার বেশি দামে বিক্রি করা হচ্ছে ডিমের পাইকারি বাজারে। একটু আগেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা অভিযান চালিয়েছে এবং 2টি দোকানকে তারা 40,000 টাকা জরিমানা করেছে। এবং বলা হচ্ছিল যে গত কয়েকদিন ধরে যে ডিমের ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতি আসলে লাগাম টানার জন্য এই অভিযান, এবং সারা দেশে একযোগে তারা এই অভিযানটি পরিচালনা করেছে। এবং কিছুক্ষণ আগে আমরা এখানকার যে আড়তদার মালিক সমিতি আছে, সেই আড়তদার মালিক সমিতি মূলত এখানে ডিমের দাম বাড়া কমার হিসাবটি রাখে এবং তারাই কিন্তু নির্ধারণ করে সেই বাজারটা নিয়ন্ত্রণ করে। এবং তাদের কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে হঠাৎ করে ডিমের দামটা কিভাবে করে এত বেড়ে গেল, তারাও কিন্তু একই ধরনের কথা বলছে যেমনটি আমরা সিরাজগঞ্জে শুনেছিলাম। তবে নিয়ম অনুযায়ী পাইকারি বাজারে 15% লাভ করতে পারবেন এবং খুচরা পর্যায়ে 25% পর্যন্ত একজন বিক্রেতা লাভ করতে পারবেন। যদিও সেই লাভের অঙ্ক কত সেই হিসাব নিকাশ করতে গেলে দেখা যায় যে গত 1 সপ্তাহে কিন্তু নৈরাজ্য চলেছে ডিমের বাজারে, এবং সেই নৈরাজ্যটি আজকে যদিও কিছুটা দাম কমেছে কিন্তু এখনও পর্যন্ত বন্ধ হয়নি। তো এখন পর্যন্ত তেজগাঁও ডিমের আড়ত থেকে এই ছিল সবশেষ খবর। ডিমের বাজার দর নিয়ে আমাদের সহকর্মীরা আলোচনা করছিলেন, আমরা সরাসরি দেখছিলাম সেটি।